বাংলাদেশ থেকে সম্প্রচারিত এক মানবতার কণ্ঠস্বর ঘুরছে থানায় একের পর এক মামলার ঘেরা জালে পাচ্ছে না কোনো প্রতিকার বাড়ি ঘর সব হারিয়ে এখন ঘুরছে মামলা বা চক্রের পেছনে এক তো মামলা দিয়ে মোটা অঙ্কের চাঁদার টাকা আদায় করছে চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে আর এসব মামলা চক্রকে পরিচালনা করছে পৌরশহরের শহরের সিমরাইল কান্দির মৃত রেনু মিয়ার ছেলে কাউসার মিয়া ও সদর উপজেলার চিনাইর গ্রামের নান্ন মিয়া শহরের কালীবাড়ির মোড়ে এলআর প্লাজায় রয়েছে কাউসারের অফিস আর নান্ন মিয়া শহরের নয়নপুর এলাকায় একটি পাঁচতলা ভবনে বাসা ভাড়া নিয়ে থাকে কাউসার ও নান্নু এবং জলিল সরকারদের সঙ্গে কে জড়িত আছে তা সুস্থ তদন্ত করে বের করার জন্য আদালতে আবেদন করবে বলে জানান ভুক্তভোগীরা একটি ভিডিও চিত্রে দেখা যায় কাউসারের অফিস থেকে জলিল সরকারকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ তখন সেখানে উপস্থিত ছিলেন নান্ন নামের আরেক ব্যক্তিও এসব প্রতারকদের সাথে কাউসার ও নান্নর কি সম্পর্ক এখন ভুক্তভোগীদের মনে প্রশ্ন বাংলাদেশ ভারত চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ চলছে এতে ব্যয় হবে তিন হাজার পাঁচশত কোটি টাকা যার বিশ শতাংশ দেবে বাংলাদেশ সরকার আর অবশিষ্ট অংশ ভারত সরকার প্রদান করবে প্রকল্পে দুইশত পঁয়ষট্টি একর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশত বাষট্টি কোটি টাকা বরাদ্দকৃত টাকা ফোর লেনের আওতায় যে সকল ভূমি পড়েছে তাদের জন্য সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ রয়েছে আর এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সাথে সাথে একটি মামলা বা চক্রের কপাল খুলেছে জানা যায় জাতীয় ফোরল্যান্ড মহাসড়কের আওতায় পড়ে বেশিরভাগ মানুষের জায়গা জমি এবং বসত ভিটা এরপর ক্ষতিপূরণের টাকা আনতে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের এল এস তখন তারা জানতে পারে অধিগ্রহণ না হওয়া ভূমি নিয়ে একটি চক্র অযথা মামলা দিয়ে রাখে পৌর শহরের নয়নপুর এলাকার তাজুল ইসলাম সরকারের ছেলে জলিল সরকার একই এলাকার বারেক মিয়ার ছেলে বাবুল মিয়া এক পর্যায়ে তাদের সাথে আপোষ করতে চাইলে তারা ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে টাকা দিলে মামলাটি তুলে ফেলবে জলিল সরকার বাবুল মিয়া সরকারি অর্থ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে অভিনব কায়দায় মামলার গেরা জালে ফেলে অর্থ আদায় করত এসব বিষয়ে তাদের নামে রয়েছে চাঁদাবাজি প্রতারণা ছিনতায় মারামারি সহ বেশ কয়েকটি মামলা ও অভিযোগ তাদের কারণে নয়নপুর এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে লাগানো হয়েছে বিভিন্ন স্থানে প্রতারক হতে সাবধান পোস্টার চাঁদাবাজি ও মারামারি ঘটনার মামলায় জলিল সরকার গ্রেফতার হয় আর এসব মামলায় বাবুল মিয়া পলাতক রয়েছে পুলিশও তাকে ধরতে পারছে না এদিকে পৌর শহরের সিমরাইল কান্দির মৃত রেনু মিয়ার ছেলে কাউসার মিয়া ও নান্নু মিয়া প্রতারক জলিল সরকারের স্ত্রী ও বাবুল মিয়ার স্ত্রীকে সাথে নিয়ে মামলার বাদীদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হুমকি ধুমকি দিয়ে আসছে এছাড়াও বাদীর উকিলকে ম্যানেজ করার জন্য কাউসার মিয়া বারবার চেষ্টা করে যাচ্ছে ভুক্তভোগী বেশ কয়েকজন আরও জানান তাদের অত্যাচারে আমাদের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন সরকার কারাগারে থাকাকালেও বন্ধ হয়নি তার সাথে জড়িত থাকা লোকদের হুমকি এখন এমন একটা অবস্থা হয়েছে বাড়ি ঘর জমি জমা যাওয়ার পরও পাচ্ছে না ক্ষতিপূরণের টাকা আর কবে পাবে তা নিয়ে স্থানীয়দের মাঝে খুব বিরাজ করছে

দেখ আমার জায়গাতে মামলা আছে আমি জানি না যাই হোক কোনো নোটিশও আমি পাই নাই তো এই টাকার জন্য বারবার গেলে তারা বলে যে শুনানি দেবো এই করবো সেই করবো নানান ধরনের কথা বলে কিন্তু আসলে কোনো আমি পাত্তা পাইতেছি না শেষ পর্যন্ত বিভিন্ন লোকের মাধ্যমে এরা আমার কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে টাকা দিলে ওই চেক পাওয়াই দিব প্রায় তিরিশ বছর তো মাই ফাদার ইজ এ টিচার সো তার একটা আদর্শ আছে তো সে এখানে আমরা খুব শান্তির সাথে এখানে বসবাস করতেছিলাম তিরিশ বছর পর্যন্ত তো যখনই এই অধিগ্রহণের আওতায় পড়েছে তখনই কিন্তু এই প্রশ্নটি আসলো তো ডেফিনেটলি এটা একটা সিন্ডিকেট তারা এখান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের লক্ষ্যে একটা মামলা করে সবাইকে জিম্মি করে এবং প্রতিটা মানুষ এখানে প্রায় বিশ থেকে তিরিশটি পরিবার মিনিমাম তিরিশটি পরিবার হবে আমি আসলে সংখ্যাটা সঠিক জানা নেই এই তিরিশটি পরিবার কেউ টাকা মানে উত্তোলন করতে পারছে না সবাই ক্ষতিগ্রস্ত তো এখন বিষয়টি হচ্ছে আমরা এখানে জায়গা ক্রয় করে এখানে বাড়ি তৈরি করে এখানে বসবাস করছি